সরকারের কর্মসংস্থান বিরোধী মনোভাবের বিরুদ্ধে আওয়াজ উঠল উপজাতি যুব ফেডারেশনের প্রতিষ্ঠা দিবসে। দাবি উঠল সমস্ত শূন্য পদ পূরণের। 1967 সালের 12 ফেব্রুয়ারি পথ চলা শুরু করেছিল উপজাতি যুব ফেডারেশন, দেখতে দেখতে পেরিয়ে গেছে 53 বছর। যুব সহ সমাজের সব অংশের মানুষের সমস্যা নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে এই সংগঠন। প্রতি বছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়, এবছরও ব্যতিক্রম ঘটেনি। বুধবার টিওআইএফ এর 54তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। সকালে মেলার মাঠ ছাত্রযুব ভবনে হয় অনুষ্ঠান, পতাকা উত্তোলন করেন সংগঠনের নেতৃত্ব। উপস্থিত ছিলেন টিওআইএফ ডিওয়াইএফআই নেতৃত্ব অমলেন্দু দেববর্মা, পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। অমলেন্দু দেববর্মা বলেন, দেশে কাজের অভাব, বেকারের হার বাড়ছে, দুর্বল হচ্ছে অর্থনীতি। আমাদের আজকের যে বর্তমান যে লড়াই, কাজের লড়াই, কাজের লড়াই, এ কারণেই আমাদের দেশের কাজের খুব অভাব, বেকারের হার বাড়ছে, দেশের অর্থনৈতিক দুর্বল হচ্ছে। দেশের কেন্দ্রের সরকার বেকারের হার কমানোর কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা এখন পর্যন্ত গ্রহণ করেনি। বরঞ্চ আমরা যে শুনতে পাই, সব বিভিন্ন সমীক্ষা টমীক্ষা যে বেরিয়েছে, তাতে গত 45 বছরের মধ্যে এবছর সবচেয়ে বেশি বেকারের সংখ্যা বাড়ছে। বরঞ্চ লক্ষ লক্ষ শূন্য পদ বিভিন্ন কেন্দ্রীয় দপ্তরের মধ্যে আছে, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির মধ্যে আছে, কিন্তু সেই শূন্য পদ পূরণ করার জন্য কেন্দ্রীয় সরকার কোনো মাথা ব্যথা ওনার নেই। বরঞ্চ এই রাষ্ট্রীয় সংস্থাগুলি যে আছে, যেখানে সবচেয়ে বেশি দেশের বেকার যুবক যুবতীরা চাকরি পাওয়ার, কাজ কর্মসংস্থান পাওয়ার সুযোগ, এই রাষ্ট্রীয় সংস্থাগুলিকে প্রাইভেটাইজেশন করে দিচ্ছে, বেসরকারিকরণ করে দিচ্ছে। এখন বেসরকারিকরণ যদি হয়, তাহলে দেশের যে 9 কোটি উপজাতি অংশের মানুষের মধ্যে যারা যুবক যুবতী, বেকার যুবক যুবতী আছে, তারা রিজার্ভেশন থাকবে না। রিজার্ভেশনের কারণে তারা চাকরি পেত, এই রিজার্ভেশন থাকবে না। এদিন প্রতিষ্ঠা দিবসে আওয়াজ ওঠে নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল, সমস্ত দপ্তরে শূন্য পদ পূরণ, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বেসরকারীকরণ না করার। পিওর রিপোর্ট, চ্যানেল দিন্দাও।